থেকে হাজার হাজার মানুষ এই শিমুলিয়া ঘাটে এসে উপস্থিত হয়েছে। আসলে বেলা যতটা বাড়ছে আমরা দেখেছি অনেকটা জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই, কিছুক্ষণের মধ্যেই এই ফেরি সহকারা নিচে ছেড়ে দিল, যেখানে আসলে এই ধর্মপ্রিয় মানুষেরা অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে তারা বাদুড় ছোলার মতোই ঝুলে যাচ্ছে। যেখানে আসলে অ্যাম্বুলেন্স এবং প্রাইভেট কার পণ্যবাহী গাড়িগুলো দাঁড়িয়ে আছে, সেই পণ্যবাহী গাড়ি এবং প্রাইভেট কার এই লোকজনের জন্য আসলে সেখানে উঠতেই পারছে না। এখন আমি যে গর্ভপ্রিয় মানুষ আছে তাদের সাথে কথা বলেছি, তারা যদি মনে করছে যে তাদের এই সরকারের এই সিদ্ধান্তহীনতার কারণে আজকে তাদের এই দুর্ভোগ, শুধু দুর্ভোগ নয় তাদের আর্থিক ক্ষতিও তারা দাবি করছে। যেখানে লঞ্চ এবং বাসগুলো যদি চালু থাকতো তাহলে 500 টাকা গুনেই তারা আসলে তার এই পদ্মা পাড়ি দিতে পারতো। সেখানে তাদের অনেকটা অনেক খরচ পড়ে যাচ্ছে, প্রায় 2000 টাকা খরচ করে অনেকে পদ্মা পাড়ি দিচ্ছে স্বজনদের সাথে আসলে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য। আমি আরেকটু জানিয়ে রাখতে চাই যে অনেকে আবার এই ভিড় আড়ানোর জন্য তারা বিকল্প পথ বেছে নিচ্ছে, এই পদ্মার আশেপাশে থাকা ট্রলারে তারা করে এই পদ্মা পাড়ি দিচ্ছে। আমরা দেখেছি যে এই বিজেপি পুলিশের আইন শৃঙ্খলা বাহিনী সমস্ত তৎপরতা থাকার পরেও তারা চেকপোস্ট ওভারকাম করেই তারা প্রায় 8 কিলোমিটার পায়ে হেঁটে এই শিমুলিয়া ঘাটে এসে পৌঁছায়। আমরা যেটি লক্ষ্য করেছি এই সাধারণ ধর্মপ্রিয় যাত্রীদের কাছ থেকে তারা বলতে চাচ্ছে যদি লঞ্চগুলো তারা চালু করতে পারত, কর্তৃপক্ষ যদি এখনো লঞ্চগুলো চালু করে দেয় তাহলে হয়তো এই যে জনস্রোত বা জনসমুদ্র সেটা সেখান থেকে তাদের কষ্টটা কিছু লাঘব হতো, তারা নির্বিঘ্নেই তাদের এই পদ্মা পাড়ি দিতে পারতেন। এবং এই ঘাট কর্তৃপক্ষ বলছেন আসলে এই যে জনসমুদ্রের কারণে তারা পণ্যবাহী গাড়ি অ্যাম্বুলেন্স কিছুই তারা আসলে এই ফেরিতে তুলতে পারছে না, যার কারণে এই ঘাটে থাকা আপনার লাশবাহী গাড়ি এবং পণ্যবাহী যে ট্রাকগুলো আছে তারা বলছে যে আসলে যে এখানে ঘাট কর্তৃপক্ষ বা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের আসলে আরো তৎপর হতে হবে। তৎপর না হলে তারা বলছে যে যাত্রী যাক, কিন্তু আমাদেরকেও তাদের এই যদি ফেরিতে না তুলতে ব্যবস্থা করে দেন তাহলে এই অনেকেই দেখা গিয়েছে লাশবাহী গাড়ি আছে তারা অপেক্ষা করছে, এইদিকে পণ্যগুলো পচে যাচ্ছে। এই মহাঘাটে আসলে ঈদের যে ধর্মপ্রিয় যাত্রীদের উপচে পড়া ভিড় সেটি অব্যাহত আছে এবং আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমরা লক্ষ্য করছি যে এই যে ফেরিগুলো একের পর এক যে ছেড়ে যাচ্ছে সেই ফেরিগুলোতে আসলে মানুষের জন্য কোনো যানবাহনই তারা আসলে নিতে পারছে। আমরা আপনাদের আরেকটু জানিয়ে রাখতে চাই এই যে জনসমুদ্রকে রোধ করার প্রক্রিয়া যদি আমি এই ধর্মপ্রিয় মানুষের কাছে জানতে চেয়েছিলাম, তারা বলেছে যে আমাদের যে কষ্ট শুধু এই চেকপোস্ট থেকে এই শিমুলিয়া ঘাটে পৌঁছাতেই তাদের 4 থেকে 5 ঘন্টা সময় লেগে যাচ্ছে। এই সময়টা লাগার পরেও তারা আসলে অনেকটা স্বস্তি প্রকাশ করতো যদি পদ্মা পাড়ি দিত, তাই তারা অনুরোধ করেছে সরকারের কাছে যে অতি শীঘ্রই লঞ্চগুলো যদি চালু করে দেয় তাহলে এই তাদের এই নির্বিঘ্নে যাত্রা আসলে তারা করতে পারে।